লয়ার আর অ্যাডভোকেট এই দুটো এমন শব্দ যেগুলোকে মিক্স করে ব্যবহার করা হয়। অনেকেই ভাবে যে লয়ার আর অ্যাডভোকেট প্রায় একই, কিন্তু এটা শুধু অল্প নয়, অনেকটাই আলাদা। লয়ার তাকে বলে যার কাছে ল ডিগ্রি আছে, অর্থাৎ ল নিয়ে পড়াশোনা করার পর যখন ল ডিগ্রি পাওয়া যায় তখন একজন লয়ার হয়ে যায়। ল ডিগ্রি পেলে টেকনিক্যালি একজনকে লয়ার বলা যায় বা সে লয়ার হয়ে যায়। তার মানে LLB বা ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল এর ডিগ্রি পাওয়ার পর একজন লয়ার হয়ে যান। কিন্তু এরপর লয়ারের থেকেও বড় যে হয় নেক্সট লেভেলে, সেই হচ্ছে অ্যাডভোকেট। LLB ডিগ্রি পাওয়ার পর, লয়ার হওয়ার পর কেউ যদি BCI অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে এনরোলমেন্ট আর বার এক্সাম পাস করে যায়, তখন সে এমন একটি লাইসেন্স পেয়ে যায় যে সে নিজের ক্লায়েন্টের পক্ষে কোর্টে দাঁড়াতে পারে। এমন একটি ক্ষমতা যেটা দিয়ে একজন কোর্টে কারোর হয়ে মোকদ্দমা লড়াই করতে পারে বা কারোর হয়ে বলতে পারে কোর্টের সামনে। একেই অ্যাডভোকেট বলে, অর্থাৎ এমন একজন যার অন্যের পক্ষে বলার ক্ষমতা থাকে। আর এই কাজ একজন লয়ার করতে পারে না। লয়ার শুধু আপনাকে আইনের পরামর্শ দিতে পারে। লয়ার আসলে কোর্টে কারোর পক্ষে দাঁড়াতে পারে না। এই ক্ষমতা শুধু একজন অ্যাডভোকেটের থাকে। অনেকের মনেই প্রশ্ন থাকে যে ব্যারিস্টার কাকে বলে। ব্যারিস্টার অ্যাডভোকেটকেই বলা হয়। ইংল্যান্ডে গিয়ে যারা ল ডিগ্রি পাস করেন এবং পরে অ্যাডভোকেটের লাইসেন্স পান, অর্থাৎ ইংল্যান্ডে ল ডিগ্রি পাস করা অ্যাডভোকেটকেই ব্যারিস্টার বলা হয়। If you have liked this video, please hit the like button, share it among your friends, comment on it, and please subscribe the channel on YouTube.